সালাম আদাব শুভেচ্ছা অভিনন্দন। আমি এখন আপনাদেরকে দেখাইতে চাই যে বাংলাদেশের একটা জায়গায় দাঁড়াই আছি, কিন্তু আমি জানি না আমি বলার আগে আপনারা বিশ্বাস করবেন কিনা আমি কোন জায়গায় দাঁড়াই আছি। এমন এক জায়গা যে দুই দিকেই হচ্ছে গিয়ে পানির বিধি সমুদ্র বলতে পারেন আপনারা, কিন্তু মধ্যখানে এত বড় একটা রাস্তা যে এটা এখনো উদ্বোধন হয় নাই। উদ্বোধন হইলে হয়তো আপনারা অনেকেই জেনে যাবেন রাস্তাটা কোনটা। তো উদ্বোধনের আগে আমি বলতে চাই এই রাস্তাটা হচ্ছে গিয়ে যে কিশোরগঞ্জ জেলার পিঠামইন থেকে অষ্টগ্রাম যাওয়ার যে রাস্তাটা, অষ্টগ্রাম এবং ইটনা যাওয়ার যে রাস্তাটা, এটা হচ্ছে গিয়ে সেই রাস্তা। এখানে বলা হচ্ছে যে পিঠামইন থেকে যে অষ্টগ্রাম হয়ে এই রাস্তাটা নাসিরনগর হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সাথে গিয়ে জয়েন করবে। আর আরেকটা রাস্তা হচ্ছে কি এদিকে গিয়ে শেষ হবে ইটনা। এর মানে হচ্ছে গিয়ে ইটনা, অষ্টগ্রাম এবং পিঠামইন এই তিনটা উপজেলাকে সমন্বয় করার জন্য প্রাথমিকভাবে এই রাস্তাটা হচ্ছে গিয়ে মানে দেখতে এত সুন্দর যে আমি লাইভে না এসে পারলাম না, যে আমি চাই আপনাদেরকে দেখাইতে যে এইটা কত সুন্দর রাস্তা। একটা মানুষ মানে একটা দেশে যখন পরিকল্পনা অনুযায়ী কাজ হয়, এইটা হচ্ছে গিয়ে পিঠামইন হচ্ছে গিয়ে সেই জায়গা যেখানে আমাদের মহামান্য রাষ্ট্রপতি জন্মগ্রহণ করেছেন এবং ওনার নিজের এলাকা। এটা হয়তো অনেকদিন ধরে চিন্তার ফসল হিসেবে আজকে এই জায়গাতে আমরা আইসা পৌঁছাইছি। আপনারা শুধু রাস্তাটা দেখবেন, এটা হচ্ছে গিয়ে আমি কোন অংশে আপনি বলবেন যে এই রাস্তাটা বিদেশের চেয়ে কম এবং এত সুন্দর। যদি পর্যটনকে আপনারা এখানে নিয়ে আসেন, কিশোরগঞ্জবাসীর জন্য এটা হবে অসম্ভব রকমের একটা বড় পর্যটনের এলাকা, এবং এটাকে যদি ঠিকমতো ব্যবহার করা যায়। বাংলাদেশের অনেক সমস্যা আছে, এই সমস্যার মাঝেও এই যে সম্ভাবনাগুলো যখন আপনাদেরকে দেখাইতে না পারলে আমার কাছে মনে হয় যে কিছুটা অকৃতজ্ঞতা হয়ে যায়। এই পর্যায়ে আমি এখানে স্থানীয় একজন অধিবাসী, তাকে দুই কথা জিজ্ঞেস করতে চাই। অরুণা আপনি কি একটু আসবেন? আপনি বলছিলেন যে আপনি এই ব্যাপারে কথা বলতে চান, আপনি এখানে তাকায় বলবেন যে এই যে রাস্তাটা, এত বড় রাস্তাটা যে হচ্ছে, এতে আপনি অধিবাসী হিসাবে, আপনি মিঠামইনের একজন নাগরিক হিসাবে আপনি, বা মিঠামইনের অধিবাসী হিসাবে আপনি কি বলবেন একটু বলুন। সবাইকে আসসালাম আলাইকুম। প্রথমেই সুমন ভাই বলতে গেলে এটা হলো আমাদের মহামান্য রাষ্ট্রপতি, এটা হলো ওনার অনেক দিনের চিন্তার এবং অনেক দিনের একটা পরিকল্পনার একটা ফসল যেটা উনি বাস্তবায়ন করতে যাচ্ছেন। আমাদের হাওর অঞ্চল এটা অতিরিক্ত এলাকা, একটা পানি সবসময় থাকে এবং হাওর অঞ্চলের এখানে তিনটা এলাকা আছে, আমাদের তিনটা অষ্টগ্রাম, এই তিনটা এলাকাকে একসাথে কানেক্টিভিটির মধ্যে আনার জন্য এবং ঢাকার সাথে একটা সুন্দর সংযোগ স্থাপনের জন্য এখানে ইটনা থেকে শুরু করে মিঠামইন হয়ে অষ্টগ্রাম নাসিরনগর দিয়ে ধন্যবাদ অনুরাগ সাহেব। আমি যে কথাটা বলতে চাই, সিঙ্গাপুরকে বলা হয় হচ্ছে কি সারা পৃথিবীর কমার্শিয়াল হাব, জাহাজ, সারা পৃথিবীর জাহাজগুলো, সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ কিন্তু জাহাজগুলো এখানে নোঙ্গর করে এবং জাহাজের ইনকাম দিয়ে সিঙ্গাপুর অনেক দূর চলে গেছে। মিঠামইনটা এমন একটা জায়গা, আমাকে বললো যে প্রতি মঙ্গলবারে 200-300 নৌকা আইসা এই মিঠামইনে আইসা নোঙ্গর করে, এবং এখানে বৃহত্তম কাঠের মার্কেট বাংলাদেশের এই মিঠামইনে অবস্থিত। তা আপনি যদি এইভাবে চিন্তা করেন, জিওগ্রাফিক্যালি চিন্তা করেন, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া তিনটা জায়গায় দেখা যাচ্ছে যে কানেক্ট করতেছে এই মিঠামইনকে, এবং এই হাওর এরিয়াতে যে প্ল্যান নেওয়া হয়েছে এইটা যদি ঠিকভাবে এক্সিকিউট হয়ে যায়, আমি দেখতেছি প্রায় ওই এক্সিকিউট হওয়ার পথে যদি হয়ে যায়, আপনি চিন্তা করেন যে এই হাওর অঞ্চলের মানুষের অর্থনৈতিক যে জাগরণ যেটা করা হচ্ছে, আমি মনে করি যে ধন্যবাদ জানাইতে হয় জননেত্রী শেখ হাসিনাকে যে এই এই যে প্রজেক্টের আন্ডারে নিয়ে এসে এইটাকে যে এই পর্যায়ে নিয়ে গেছেন। আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় আমাদের রাষ্ট্রপতিকে যে এইরকম একটা, নাইলে আজকে যদি ওনারা এইভাবে চিন্তা না করতেন, আপনারা দেখছেন দুই পাশে এইরকম পানির মধ্যে কে এত বড় রাস্তা করার সাহস করত। বাংলাদেশে আগে মনে করা হয়তো যে পদ্মা সেতু করা মনে হয় সম্ভব হবে না, পদ্মা সেতু সম্ভব হয়েছে। আমাদের এইরকম একটা পানির রাজ্যে এইরকম একটা রাস্তা বানানো সম্ভব হয়েছে। আমি যে জায়গায় বিরোধিতা করার এই জায়গায় বিরোধিতা করতে চাই, আর যে জায়গায় সম্ভাবনা এই জায়গায় সম্ভাবনার কথা বলতে চাই। আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশকে যারা ভালোবাসেন তাদেরকে বলবো যে আসেন বাংলাদেশের এই সম্ভাবনাগুলো নিজের চোখে দেখে যান, তাহলে বাংলাদেশকে ভালোবাসা আরও অনেক গুণ বেড়ে যাবে। আর বাংলাদেশকে যারা আমরা ক্ষতি করতেছি তারা অন্তত বলি যে নিজের জন্মস্থান যেখানে আমাদের মৃত্যু হবে এই জায়গাটাতে অন্তত সেফ করে রাখি, অন্তত এই জায়গাটাকে মুক্তি দিই, আর কত আমরা এই বাংলাদেশকে নিয়ে যাবো। আমাদের অনেক সমস্যা আছে, এই সমস্যার মাঝেও আমরা কিছু সম্ভাবনা দেখতে চাই সুন্দর।
পর্যায়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি। মিঠামইনের এই এই রোড থেকে বিদায় নিচ্ছি। রোড উদ্বোধন হইলে আপনারা আসবেন, এমনিতেও বেড়াইতে আসলে আসতে পারেন, অসম্ভব সুন্দর জায়গা, এরকম সৌন্দর্য দেখার অনুরোধ করে আবারও সেই মিঠামইন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।